যারা বিএনপি করেন তাদের একটা কথা বলতে চাই, আজকে দিনটা লিখে রাখেন, কালকে আজকে হয় এমন হতে পারে আসলে আমাদের সময় নাও থাকতে পারে, মরে যেতে পারে, কিন্তু আপনারা মারতে পারে, কিন্তু অন্য কেউ মারতে পারে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যোগাই পাবেন ভাই আমার বক্তব্য শুরু করব কোথা থেকে। আসসালামু আলাইকুম দর্শক, নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান সাহেব যাকে আপনারা সকলে চিনেন, সে কিন্তু খেলা হবে ডায়লগ দিয়ে আসলে ভাইরাল হয়েছে। এই শামীম ওসমান সাহেবকে নাকি আসলে বিএনপির নেতাকর্মীরা মেরে ফেলতে পারে, এরকম আসলে কথা বলছে শামীম ওসমান সাহেব একটা সমাবেশে। এদিকে এমপি হারুন সাহেব আসলে কিছু কথা বলেছে আওয়ামী লীগকে নিয়ে, এবং সে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেখানে আসলে বলতেছে যে আওয়ামী লীগ নাকি আসলে জোকারি শুরু করেছে। তো দর্শক কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল আলোচনায় যাই। এই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলছি, যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। তো দর্শক কথা না বাড়িয়ে চলুন ভিডিওগুলো বিস্তারিত আমরা স্ক্রিনে দেখে আসি। যারা বিএনপি করেন তাদের একটা কথা বলতে চাই, আজকের দিনটা লিখে রাখেন, কালকে আজকে হয় এমন হতে পারে যে আসরের নামাজের সময় আমি নাও থাকতে পারি, মরে যেতে পারি, কিন্তু আপনারাও মারতে পারেন, কিন্তু অন্য কেউ মারতে পারে, ভিতরের থেকেও মারতে পারে, বাইরের থেকেও মারতে পারে, অনেকেই মারতে পারে। বাট একটা কথা বলে রাখি, আপনারা ক্ষমতায় আসবেন না, ক্ষমতার কাছেও আসবেন না আপনারা, এটা মাথায় রাখবেন। আপনারা বলবেন তাহলে আমরা কি করতেছি? আপনারা আপনাদের লন্ডনের পলাতক নেতার নির্দেশে মাঠে লাফাচ্ছেন, লাফান, কোনো সমস্যা নেই। নারায়ণগঞ্জে যান, ওই জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডার, আদর্শ মিষ্টান্ন ভান্ডার, তারপরে যে কি জানি, হ্যাঁ মিষ্টিমুখ, এরকম দোকানগুলির সামনে দেখবেন বড় বড় করে কড়াই আছে, কড়াই 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 তো মানে তাওয়া, সরি তাওয়া কড়াই না তাওয়া, ওই তাওয়া সকালবেলা উঠা চুলায় বসায়, চুলায় বসায় কেন, ওই তাওয়াটাকে গরম করে, ওই তাওয়াটা এত পুরো লোহা, ওটা গরম হইতে প্রায় 40-45 মিনিট সময় নেয়। সময় নেওয়ার পরে দেখবেন, আগে ছোটোবেলা যাইতাম, এখন আর ওরকম খাইতে পারি না তাই জন্য যাইও না, তখন আগে তো সারা রাত জাগনাই থাকতাম, পলাতক থাকতাম, সকালবেলা যে পারোটা খোলটা খেয়ে আসতাম। হ্যাঁ, তো ওইখানে গরম হওয়ার পরে, এর আগে গেলে আপনার নাস্তা দিতে পারবেন না, কিন্তু ভাই কিলো দেন না, নাই এখন নাই, তাওয়া গরম হয়নি, কয় তাওয়া গরম হয়নি, যখনই তাওয়াটা গরম হয় এরপরে ওইটার মধ্যে পারোটা মারে, সাত এক সেকেন্ড লাগে পারোটা হইতে, ডিম মারে যা মারে একদম সেকেন্ডের মধ্যে সব হওয়া শুরু করে, চপ মানে মানে যত আইটেম আছে সব ভাজে। আপনারা হলেন তাওয়াটা, আপনাকে গরম মারতেছে, আপনাদের তাওয়ার উপরে অন্য মানুষের খেলা হবে, যারা বাংলাদেশের জীবনে নির্বাচনে পাশ করতে পারবে না, এরা খেলতেছে, আপনি তাওয়া হন। বিএনপিতে এখন দুইটা গ্রুপ হয়ে গেছে, একটা আম্মা গ্রুপ, একটা ভাইয়া গ্রুপ। ভাইয়া গ্রুপ এখন চিন্তা করে 2028-এর নির্বাচন, 24-এর নির্বাচন চিন্তা করে না, আর যে মায়ের চিন্তা করে না সে দেশের চিন্তা কি করবে, মায়ের চিন্তা করে না দেশের চিন্তা করবে, মা মরে মরে অবস্থা সেখানে আসে না, বড় বড় কথা। এরা কারা? এরা গত কিছুদিন আগে কি করলো, ওই যখন আমি বলছিলাম খেলা হবে কি করলো, তারপরে ওরা দেখেন আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, কালকে আমি একটা 18 বাংলা দিলাম, এটা ওরা আমার শ্রদ্ধা ভাজন আনোয়ার ভাই আছেন এখানে, 3,552টি গাড়ি পুড়িয়েছে 13-14-15-তে, 3,552টি গাড়ি, 29টি রেলগাড়ি পুড়িয়েছে, 29টি রেলগাড়ি, 9টি লঞ্চ পুড়িয়েছে, 582টা স্কুল পুড়িয়েছে, 6টা ভূমি অফিস পুড়িয়েছে, 70টা বিভিন্ন সরকারি অফিস তারা পুড়িয়েছিল। 2013-15 সাল পর্যন্ত আইন শৃঙ্খলার নামে 3,036 জন সাধারণ মানুষের শরীরে আগুন দিয়েছিল, তার মধ্যে 500 জনের বেশি মানুষ আগুনে পুড়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল, 500 জন মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, 26 জন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছিল, একই দিনে 500 জায়গায় বোমা হামলা করেছিল, আরো অনেক আছে বলতে সময় লাগবে, কে করেছিল, কার নেতৃত্বে করেছিল, ম্যাডাম খালেদা। দর্শক শ্রোতা, আমরা দেখে আসলাম যে শামীম ওসমান সাহেব নারায়ণগঞ্জের এমপি তাকে আপনারা সকলে চিনেন, সে এরকম ভাবে একটা সমাবেশে বলতেছে যে সে এখন যেখানে আছে সেখানে নাও থাকতে পারে, এবং তাকে আসলে মেরে ফেলতে পারে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতেছে, এছাড়া বিভিন্ন কিছু হতে পারে। এই বিষয়ে আসলে কথা বলতে গিয়ে সেরকম ভাবে বলতেছে যে বিএনপি নেতাকর্মীদের সে একটা বিষয় বুঝিয়ে দিয়েছে যে বিএনপি নাকি কখনো ক্ষমতা আসবে না, এসব আশা ভরসা নাকি ছেড়ে দিতে বলছে। দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, যে আসলে শামীম ওসমান সাহেব যে বলতেছে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবেন আসলে এই কথাটা সঠিক হবে কিনা। দর্শক, এখন আপনারা দেখাবো এমপি হারুন সাহেব আসলে এই বিষয়ে কিছু কথা বলছে, দর্শক চলুন এই ভিডিও আমরা দেখে আসি। আওয়ামী লীগের চরিত্র ফুলের মতো পবিত্র,
জনাব ওবায়দুল কাদের কাদের ভাই, আপনি কয়েকদিন থেকে যেসব কথা বলছেন খেলা হবে, আপনি আবার বলছেন 10 তারিখের পর থেকে নাকি আপনারা নতুন খেলা দেখাবেন। আমার বাংলাদেশে মানুষ 15 বছর থেকে তো আওয়ামী লীগের খেলা দেখছে, বলছি বিনা ভোটে ক্ষমতায় আছেন, দিনের ভোট রাতে করে ক্ষমতায় আছেন, বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে প্রচার করছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি বারবার নির্বাচিত হয়েছেন, আমাদের পাতা, আমাদের মা, গণতন্ত্রের মা, যাকে আজকে বন্দী করে রেখেছেন, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ যাকে মিথ্যা মামলা দিয়ে আজকে দেশান্তর করে রেখেছেন, যিনি বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান খানকে মিথ্যা মামলা দিয়ে বাইরে রেখেছেন। বন্ধুরা আমার, নাটক বন্ধ করুন। ওবায়দুল কাদের কাদের ভাইকে অনুরোধ করবো, নাটক বন্ধ করুন। আমরা ছোটবেলায় সার্কাস দেখতাম, দেখো ভাই আমার, সার্কাসে একটা আকর্ষণীয় ব্যক্তি থাকত যার নাম কি চোকার বলতে পারে না, রং বেরঙের পোশাক পরে থাকত। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, জোকারি বাদ দেন, জোকারি বাদ দেন, ধারায় ধারায় বাদ দেন, মানুষের মধ্যে যেতে দৃষ্টি রেখেছি, এই মানুষ এক মুহূর্তে সরকারকে ক্ষমতায় রাখতে চায় না। আজকে জনাব ওবায়দুল কাদের আপনি বলছেন যে শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আমি প্রশ্ন করতে চাই মানুষের কাছে, আপনাদের কাছে এই সরকারের প্রতি কি আস্থা রাখা যায়? দর্শক শ্রোতা, আমরা দুইটা ভিডিও দেখে আসলাম। একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে এমপি হারুন সাহেব, মূলত বিএনপির যদি একজন নেতা থাকে এখন সেটাকে আসলে এমপি হারুন সাহেবকে ধরা যায়, কারণ এমপি হারুন সাহেব কিন্তু আসলে ভদ্র কণ্ঠে কথা বলে, যেখানে আসলে বিএনপির কোনো এক নেতা এত সাহস দেখিয়ে আসলে কথা বলতে পারে না। কিন্তু এই এমপি হারুন সাহেব এখন বলতেছে যে আসলে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তারা নাকি আসলে জোকারি শুরু করে, তাদের কথাবার্তার কোনো ঠিক নেই, কারণ তারা এখন এক কথা বলে পরে আবার আরেক কথা বলে। দর্শক, এ সকল বিষয় নিয়ে আসলে কথা বলতে গিয়ে মূলত এমপি হারুন সাহেব বলতেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীর এখন জোকারি শুরু করে, তারা সবাই নাকি জোকার। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এমপি হারুন সাহেব কথাগুলো ঠিক বলতেছে কিনা। দর্শক, আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে শামী উসমান সাহেব, নারায়ণগঞ্জের এমপি, সে এরকম ভাবে বলতেছে তাকে আসলে মেরে ফেলতে পারে বিএনপি নেতাকর্মীরা, এছাড়া আরো বিভিন্ন কিছু করতে পারে, কিন্তু এই যে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতেছে বিএনপি নাকি কখনো আর ক্ষমতায় আসতে পারবে না, তাদের আশা নাকি ছেড়ে দিতে বলতেছে। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আজকের বেশি কথা বলবো না, আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।